চলো তাহলে শুরু করা যাক, খাতা বের করো। আজকে আমরা শুরু করবো ভেক্টর দিয়ে, ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকে মনে করি, আসলে তোরাও জানিস যে ভেক্টর ছাড়া ফিজিক্স পড়া মোটামুটি অসম্ভব হয়ে যায়। তো ফার্স্ট আজকে হেডিং করো ভেক্টর। আমরা মোটামুটি একটু ছোটখাটো করে এটার সম্বন্ধে একটু বলে দিই, তারপরে আস্তে 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 কিছু অঙ্ক করাবো। কথা হচ্ছে যে যদি একটা ওভারভিউ করি, দেখ তোদের তো মোটামুটি আইডিয়া আছে যে যে সমস্ত ভৌত রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলে থাকি। এটা কিন্তু কমপ্লিট নয়, ইট ইজ নট দ্য কমপ্লিট ডেফিনেশন, বিকজ কারেন্টের তো একটা মান আছে দিক আছে, কিন্তু কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়। তাহলে নিশ্চয় এই ডেফিনেশনটাই সম্পূর্ণ নয়। এর পাশাপাশি যে ডেফিনেশনটা দেওয়া হয় সেটা হচ্ছে যে এই যে ভেক্টর ভেক্টোরিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমরা বলবো তাদের নির্দিষ্ট কিছু ভেক্টোরিক্যাল অ্যালজেব্রা আছে, ভেক্টর অ্যালজেব্রা আছে, মানে তার নির্দিষ্ট কিছু সামের প্রসেস আছে, তার নির্দিষ্ট কিছু সাবস্ট্রাকশনের প্রসেস আছে, তার নির্দিষ্ট কিছু মাল্টিপ্লিকেশনের প্রসেস আছে, মানে প্রোডাক্ট করা। এগুলো নর্মাল যে অ্যালজেব্রা সেখান থেকে আলাদা, এটা তো আমরা মোটামুটি জানতাম এবং আশা করি তোরা তোদের সেই সাম অফ টু ভেক্টরস, সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস, প্রোডাক্ট অফ টু ভেক্টরস এই ব্যাপারগুলো মোটামুটি জানিস। আজকে আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করি, তারপরে আমি আসছি। এবং অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টরস, মানে ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন, বিভিন্নভাবে ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশনগুলো করবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এগুলোই, ঠিক আছে? যা যা করাবো তা নোট ডাউন করবে, আরেকটা যেটা বলছো মোটা করে একটা খাতা করবি যেখানে যাতে ফর্মুলা শিট তৈরি হয়ে যায়, টোটাল ফর্মুলা শিট যাদের একটা মোটা খাতা করবি। হ্যাঁ, আগের দিন আমরা ডিসকাস করলাম এটা নিয়ে, যেখানে সমস্ত ফর্মুলা পরপর পরপর থাকে, যেটা দেখবি তোর ওই পরীক্ষার আগে লাস্ট 7 দিনে খুব হেল্প করবে। এটা একটু করে দেয় এখন থেকে, এটা লাভ ওই তখন গিয়ে পাবে। আর এই যে আমার রেকর্ডিং গুলো থাকছে এগুলো লাও। চলো শুরু করে তাহলে দেখ কি হচ্ছে। না ধর এই একটা ভেক্টর, এখানে আমরা কি কি ভেক্টর পাই, না আমি একটু টাইপ গুলো তোদের মনে আছে কিনা জিজ্ঞেস করে নি। তোরা দুটো ভেক্টর ইকুয়াল কখন বলা হয় রে? যখন দুটো ডাইরেকশন ভ্যালু ম্যাগনিটিউড সব সেম। এরপর হচ্ছে অপোজিট ভেক্টর, যখন এরা একে অপরের অপোজিট। তো এরপরে হচ্ছে এর সাথে কোলিনিয়ার ভেক্টর, মানে একটা লাইনের উপর। তারপরে কোপ্ল্যানার ভেক্টর, একটা প্লেনের উপর, তাই তো? আরেকটা হচ্ছে ইউনিট ভেক্টর, কাকে বলে? না যে সমস্ত ভেক্টর যাদের ম্যাগনিটিউডটা 1 সেটা ইউনিট ভেক্টর বলে থাকি। এবার কি বল? হ্যাঁ, ক্যাপ ক্যাপ ক্যাপ, অবশ্যই ক্যাপ। মানে সাপোজ ধর আমি যদি বলি এ ভেক্টর, এ ভেক্টরকে সাধারণত লেখা হয় হচ্ছে মড অফ এ, এটা হচ্ছে এ ভেক্টরের ভ্যালু, আর তার সাথে এটা এ ক্যাপ, মানে যে কোনো ভেক্টরকেই তার মড ভ্যালু এবং তার ক্যাপ, এই দুটো কম্বিনেশনে লেখা হয়, ক্লিয়ার? আচ্ছা, যে কোনো ভেক্টরের মড ভ্যালু, মানে তাহলে এ ক্যাপ বের করার প্রসেস কি হোক, না এ ক্যাপ বের করার প্রসেস এ ভেক্টর বাই মড অফ এ, ঠিক আছে? এবার দুটো ভেক্টরকে যদি যোগ করি তাহলে কি করে হয়, না মোটামুটি আমাদের, আচ্ছা এটা হয়েছে তো সবগুলো লিখে লিখে নি, আমার সমস্যা না সমস্যা না। দেখ আমার কাজ হচ্ছে এখানে গিয়েছে, কিন্তু আমি ডিটেইল আলোচনা করবো না। আমাদের যেই যেই জায়গাগুলোতে যেহেতু তোরা ধরে নিচ্ছি 11-12 তোরা খুব ভালো করেই পড়েছিস, ঠিক আছে? তাই আমরা কিন্তু 11-12 জায়গাটাকে বেসিক হিসেবে ধরে বাকিটা আলোচনা করবো, ঠিক আছে? তুই এবছরই পাস আউট স্বামী, কোন স্কুল ছিল তোর? কোথায়? শিমুলতলা হাই মাদ্রাসা, ওই ইয়ের ওখানে, হ্যাঁ 18 মাইল ওখানে। ওখানে অরিন্দম দা আছে ম্যাথামেটিক্সে, অরিন্দম তো স্যার। কেমন পড়ায় অরিন্দম দা স্কুলে? ক্লাস করিনি, আমাদের ক্লাস করতাম। আচ্ছা, তোদের কি ওটা কোন বোর্ড, মানে আমাদের বেঙ্গল বোর্ড তো, মানে WBCHC তো? কত ছিল ফিজিক্স এবার? ও চলে এবার ফিজিক্স নাম্বার থেকে নাম, টোটাল কত হয়েছে? ঠিক আছে, তুই কোন 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 কিসের প্রিপারেশন নিচ্ছিস বেসিক্যালি, কি দিবি? জেই মেন, ওইও জেই মেন, ঠিক আছে? একটু আমার গ্রুপগুলোকে সবসময় সবাইকে বলছি আমার গ্রুপগুলোকে ফলো করবি, গ্রুপগুলোতে প্রতিদিন কিছু না কিছু দেওয়া হবে তোদের করার জন্য, ঠিক আছে? আমি তোদের জন্যই সব রেডি করছি, ঠিক আছে? অলরেডি আমার অলরেডি অনেক কিছু তৈরি করা আছে, তারপরে আরও তৈরি করবো, প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট থাকবে, মানে করার জন্য কিছু না কিছু দেওয়া থাকবে। আচ্ছা বলো, এই পর্যন্ত ঠিক আছে তো? কোনো সমস্যা? আচ্ছা
তাহলে এইটা হচ্ছে আমাদের জায়গা। এবার দেখ আমরা যদি ধরে নিই যে দুটো ভেক্টরের মধ্যে এবার আমরা সাম করব, ঠিক আছে? তাহলে সাম ভেক্টর বলতে এটা ডাইরেকশন, ডাইরেকশন নিয়ে আমরা সামটা করতে হবে। তাহলে দেখ একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এইখান থেকে এখানে আছে, সেটা ডাইরেকশন হচ্ছে এই দিক থেকে এদিকে, ঠিক আছে? আর এটা এদিক থেকে যাচ্ছিল আলটিমেটলি। এবার দেখ হঠাৎ করে কি মনে হলো না একটু ঘুরে গেল, মানে একটা লোক এখান থেকে এখানে হাঁটছিল, তার মনে হলো না আমি এদিক দিয়ে হাঁটবো না, আমি এদিক দিয়ে হাঁটবো, তাহলে এটা এরকম, তাহলে ও এই দিক বরাবর ধর বি পরিমাণ হাঁটলো, এটা হচ্ছে বি ভেক্টর, আর এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাই তো? আর এই দুটোর রেজাল্টেন্ট আমাদের কাছে হচ্ছে সি ভেক্টর, দিস ইজ আওয়ার সি ভেক্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই গো, সি ভেক্টর ইকুয়ালস টু পাই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা এবার মড ভ্যালুটা আমরা কি করে পাই, নিশ্চয় তার মেকানিজম তোমাদের জানা আছে, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু কি হয় গো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, ঠিক আছে? আচ্ছা আলফাটা একটু ভালো করে বলবি, হ্যাঁ অনেকের মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এটা নিয়ে অনেক ডাউট আছে, বুধবার দিকে ডাউটটা আছে, কিভাবে মনে রাখিস না? মানে অনেকে অনেকের ধারণা হচ্ছে এই কোণটা কেন হলো না স্যার, মানে এটা কেন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো না, হতে পারতো তো? দেখ ভালো করে বুঝবি, সমস্ত জায়গাতে বিভিন্ন সময় ভেক্টরের ছবি আঁকতে হবে, কোন দুটো কোণকে বলবি একটু শুনে নে। ধর এই একটা পয়েন্ট, এই দুটো হচ্ছে ভেক্টরের মিটিং পয়েন্ট, ঠিক আছে? ভেক্টরের মিটিংটা হচ্ছে এইভাবে আর এইভাবে, মানে দেখ দুটোই এই পয়েন্টের দিকে হচ্ছে, বা মিটিংটা হচ্ছে এইভাবে আর এইভাবে, মানে দুটোই এই পয়েন্ট থেকে বাইরে দিকে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে দিস টু ভেক্টরস আর টুয়ার্ডস দিস পয়েন্ট, দিস ইজ আলফা, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যান্ড দিস ইজ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, দিস ইজ অলসো আলফা, বোঝা গেছে? মানে এই ভেক্টর গুলো কি, এই ভেক্টর গুলো কিন্তু এ ভেক্টর বি ভেক্টর, এটাও এ ভেক্টর এটা বি ভেক্টর, আর আলফা গুলো হচ্ছে দুটো কেসে আলফা গুলো হচ্ছে মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, ঠিক আছে? মানে হয় দুটোই ইনওয়ার্ড হবে না হলে দুটোই আউটওয়ার্ড হবে, অন্য কোন কেস। তাহলে ভুল দেখ ভালো করে দেখ, এইটা যদি নিতাম কেউ তাহলে এখানে এ ভেক্টরটা ঢুকছে কিন্তু বি ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এইখানে বাইরে যদি নিচ্ছি এ ভেক্টরটা বেরাচ্ছে বি ভেক্টরটাও বেরাচ্ছে, বোঝা গেছে? কোনো সমস্যা? আচ্ছা এবার দেখ এখনই শেষ নয়, দেখ সি ভেক্টরটা ভেক্টর যেহেতু বলেছি তাহলে সি এর একটা ডাইরেকশন থাকবে, তাহলে ডাইরেকশন গুলো আমরা সবসময় কি করি না কম্পেয়ার করে করি, মানে কারো রেসপেক্টে করি, মানে ধর আমার বাড়ির লোকেশন আমি ওকে লোকেশনটা পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ গুগলকে আর গুগলের ম্যাপ থেকে ওরা ওই লোকেশনটা দিয়ে দেয়, যদি এরকম গুগল ইয়ে না থাকতো তোদেরকে আমি কি করে বলেছিলাম না কাছাকাছি হচ্ছে মিলনী ক্লাব, মিলনী ক্লাবের কাছে আমার বাড়ি, বোঝা গেছে? তাহলে এই মানে একটা রেসপেক্ট আমি বোঝাচ্ছি কিন্তু, আরে একদম এই বাড়ি পর্যন্ত দিল তোকে লোকেশন, ওরা দেখায় এমনি বলে যে 10 মিটার এদিক ওদিক হয় ওদের বিয়ের সাথে, মানে গুগল নিয়েই বলে, আস্তে আস্তে গুগল ম্যাপ অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, গুগল ম্যাপের বেশিরভাগ জায়গাতেই ভিডিও চলে আসবে, দেখছিলাম ওদের আপগ্রেডেশন যেভাবে হচ্ছে। আচ্ছা তাহলে দেখো আমরা যখন তোদের মতো বয়সে তখন আমাদের সঙ্গে থাকতে হচ্ছে গুগল আর্থ বলে একটা জিনিস, সেই গোটা পৃথিবী সবগুলো দেখা যেত আমাদের, কারো কোন রকম সমস্যা কোন, এই যেভাবে আমি আলফার ডাইরেকশন বুঝালাম না এভাবেই মনে রাখবি কিন্তু, এটা প্রচুর ঘুরায়।
মনে হচ্ছিল আমার ফ্যানটা আসতে হচ্ছে। তাহলে আচ্ছা এবার কতগুলো জিনিস একটু বলে দেন, এই দুটো ফর্মুলা কিন্তু খুব হ্যান্ডলি, এই দুটো ফর্মুলা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বাট এর থেকেও আরেকটা ফর্মুলা আমি একটু বলি, যেহেতু তোমার কাছে অপশন গুলো থাকছে না, এবং দেখ প্রথম থেকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে চেষ্টা করতে হবে প্রত্যেকটা অঙ্ক 30 সেকেন্ডের মধ্যে করা, কিন্তু তার বেশি টাইম কিন্তু পাবি না। মানে যখন দেখবি 30 সেকেন্ডের বেশি কোনটা তাহলে ভাববি কোন না কোনো অঙ্ক তুই কম কম করতে পারবি। সো একটু প্র্যাকটিস করে করে কোন মেথডটা কোথায় সুবিধা হবে সেটা একটু জানতে হবে। আমি কতগুলো জিনিস শেখাই, দেখ এই যে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে অবশ্যই একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তো মানে ট্রায়াঙ্গেল ফর্ম করছে মানে এই 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 তো সাপোজ, তাহলে এইটা হচ্ছে আমার কাছে এ ভেক্টর, এইটা হচ্ছে আমার কাছে বি ভেক্টর, আর এইটা হচ্ছে আমার কাছে সি। দেখো এই তিনটা থেকে ট্রায়াঙ্গেল তৈরি করছে না, যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আলফা, খুব এফেক্টিভ হয় এক্ষেত্রে অন্তত। না এটা এ তো এর অপোজিট অ্যাঙ্গেলটা এ ধরলাম, এটা বি তার অপোজিট অ্যাঙ্গেলটা বি ধরলাম, এটা সি তার অপোজিট অ্যাঙ্গেলটা সি ধরলাম, ঠিক আছে। ইউজ ল্যামিস থিওরেম, মনে আছে ল্যামিস থিওরেম কি ছিল? গো এ বাই বেসিক্যালি এর মড ভ্যালু গুলোকে না আমি কি করলাম স্মল করে ধরলাম, ঠিক আছে। তাহলে দেখ স্মল করে ধরলে কি হবে, এ বাই সাইন এ, মানে এ বলতে গেলে নে আরো একটু ভালো করে বলি, এ ভেক্টর বাই সাইন এ ইকুয়ালস টু মানে বি ভেক্টর এর মড ভ্যালু বাই সাইন বি ইকুয়ালস টু সি ভেক্টর এর মড ভ্যালু বাই সাইন সি। অনেকগুলো ক্ষেত্রে এই থিওরেম বেশি হেল্পফুল, ওই বড় ওইভাবে না করে এই থিওরেম খুব বেশি হেল্পফুল। এবং এবং আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলের ভ্যালুগুলো মানে সাইডের ভ্যালুগুলো মানে ভেক্টরের ভ্যালুগুলো দেখে তোকে বুঝতে হবে যে ট্রায়াঙ্গেলটা কেমন হতে পারে। দেখ ট্রায়াঙ্গেল কি কি ট্রায়াঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, হতে পারে আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, হতে পারে তোর হচ্ছে বিষম ত্রিভুজ ছেড়ে দেয় ওটা তো আরেকটা প্রসেস, ওটা ছেড়ে দেয়, আরেকটা হতে পারে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো সঙ্গে সঙ্গে দেখে তোমাকে বুঝে নিতে হবে কিন্তু কোনটা কোন অ্যাঙ্গেল, তাহলে কিন্তু মানে উইদিন 10 সেকেন্ড অপারা হয়ে যাবে, বুঝে গেছে। মানে ধর সাপোজ আমি যদি বলি এ বি 3-4 আছে সি 5 আছে, তো অবশ্যই একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না? বাকি গুলো বের করার ব্যাপার। 3-4 দেখ 3² + 4² = 5² তো মানে অবশ্যই একটা পারপেন্ডিকুলার আছে, তাহলে ওইভাবে এটাকে ট্রিট করতে হবে কিন্তু, বোঝা গেছে। নেক্সট কি লাভ হচ্ছে, তো এই এই যে আমি আমি প্রত্যেক ক্লাসে কিন্তু এরকম কিছু টেকনিক বলবো, ঠিক আছে, শর্ট ট্রিক বলবো, যে শর্ট ট্রিক গুলো কিন্তু মানে সারা বছর ধরে আয়ত্তে করো, মানে সারা বছর না 7 মাস আছে, সেই 7 মাস ধরে আয়ত্তে করো এবং পরীক্ষার হলে বাবা অ্যাপ্লাই করে এসো, তাহলেই হবে। নেক্সট এবার একটু বলি, দেখ আমি এইমাত্র লিখলাম হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, তো দেখ আলফা সব থেকে কম ভ্যালু কত হতে পারে, বেসিক্যালি 0, আর আলফা সব থেকে বেশি ভ্যালু কত হতে পারে, এর বাইরে তো কিছু হতে পারে না, ঠিক বলছি সামিম? ঠিক আছে, তাহলে দেখ যদি এটাই হয় তাহলে সি এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে হচ্ছে এ প্লাস বি, আর সি এর মিনিমাম ভ্যালু হতে পারে হচ্ছে এ মাইনাস বি। তো যদি এ আর বি দেওয়া থাকে আর অপশনে সি দেওয়া থাকে, তোকে টেস্ট করতে হবে যে অপশন গুলোর মধ্যে কোনটা এই রেঞ্জটাতে আছে, মানে এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর মধ্যে আছে, সেটাই হচ্ছে অ্যান্সার। চল চল সেটাই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? মানে যে কোনো রেজাল্টেন্ট ভ্যালু ওই দুটো ভেক্টর যে দুটো বলছি সে দুটো ভেক্টরের মাইনাস থেকে প্লাসের মধ্যে হয়, মানে ধর দুটো ভেক্টরের ভ্যালু যদি এরকম হয় 1 আর 2, তাহলে 2 - 1 মানে বেসিক্যালি 1,
আর 2 প্লাস আমরা 3 তাহলে 1 থেকে 3 এর মধ্যে হবে হবে আগে বাট বলে বললাম আরেকবার অবশ্যই এই এ বি এর কিন্তু মড ভ্যালু ঠিক আছে কোনো ভেক্টর নেই কিন্তু হ্যাঁ তাহলে ধর এ এর ভ্যালুটা হচ্ছে 5 আর বি এর ভ্যালুটা হচ্ছে 3 ঠিক আছে দেখো আমরা মড ভ্যালু মানে ভেক্টরের ভ্যালু তাহলে সি এর ভ্যালুটা সব সময় যেন হবে হচ্ছে 5 মাইনাস 3 মানে 2 থেকে 5 প্লাস 3 মানে 8 পর্যন্ত তাহলে অপশন থেকে তোকে বুঝতে হবে যে কোনটার মধ্যে হতে পারে বোঝা গেছে করে নাও যোগের মত করে মানে ধর আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর পাচ্ছি তাহলে তার ছবিটা কি না এই 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 ঠিক বলছি যদি এবার আমি তোকে বলি যে সি ড্যাশ ভেক্টর হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ঠিক আছে তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি থাকতো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর বলতে পারি ঠিক আছে তাহলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর মানে দেখ বি ভেক্টরটা এদিক থেকে এদিকে তাহলে মাইনাস বি ভেক্টরটা এদিক থেকে এদিকে দেখো ইকুয়াল অ্যামাউন্ট শুধু অপোজিট ডাইরেকশন দেখো এই দুটোর মধ্যে কোনটা আলফা ছিল তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে 180 মাইনাস আলফা আর কথা বুঝতে পারলি তাহলে এইটা হয়ে গেল আমাদের কাছে সি ভেক্টর মানে সি ড্যাশ ভেক্টর বোঝা গেছে তাহলে সি স্কোয়ার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 আমি কত হবে তাহলে বলতে কি সি ড্যাশ স্কোয়ারটা কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা বোঝা গেছে ও ঠিক আছে তাহলে এখানে দেখ মানে হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos হ্যাঁ সিরিয়াস স্কয়ার তো মানে এইটা সিরিয়াস হ্যাঁ 2ab cos 180 মাইনাস আলফা সাইন থেকে কস কেন আরে কস আলফা ছিল তো কস আলফা থেকে কস 180 মাইনাস আলফা করলাম হ্যাঁ মাইনাস বি বলতে দেখ মাই এটা বি ভেক্টর তো মাইনাস বি ভেক্টর আছে এটা তো এবার তুই আমাকে বল এই এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের অ্যাঙ্গেল কত 180 মাইনাস আলফা সেম তো 180 মাইনাস আলফা করেছি এই যে সত্যি অনেকের কনফিউশন থাকে মাইনাস বি ভেক্টরের মড ভ্যালু কিন্তু বি মড ভ্যালু কখনো নেগেটিভ হয় না মড ভ্যালু ইজ অলওয়েজ পজিটিভ এটা মাথায় রাখিস ঠিক আছে আচ্ছা বলো ক্লিয়ার এটা তো আরে ওই ভেক্টরের প্যারালাল প্যারালাল শিফটিং ওগুলো করাচ্ছি না মানে এ ভেক্টর যদি এভাবে হয় এখানে আমি এ ভেক্টর ভাবতে পারি বি ভেক্টর যদি এভাবে হয় বি ভেক্টর ভাবতে পারি ওগুলো করাচ্ছি না ঠিক আছে অন্য জায়গায় যাই মিটাচ্ছি না
আর পলিগন মানে বহুভুজ সূত্র পড়াচ্ছে একটু দেখে নিই বোঝে রে লাগে না বেশি তাই এবার বেশি যেটা লাগে সেটা বলি দেখ সাধারণত আমরা এ ভেক্টরকে প্রকাশ করি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ হিসেবে তো কোনো সমস্যা কারো ঠিক আছে তাহলে এ যদি আমাদের এইরকম একটা প্লেন হয় মানে এটা আমাদের এক্স অ্যাক্সিস এটা আমাদের ওয়াই অ্যাক্সিস মানে বোর্ডের প্লেনটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে আছে এক্স ওয়াই প্লেনে আছে আর জেডটা হচ্ছে বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে তাহলে দেখ এ ভেক্টরটা কিন্তু থ্রি ডাইমেনশনাল হবে এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল ফিগার আছে এইরকম টাইপের এটা তো ঠিক আছে তাহলে এ ভেক্টর যদি এরকম টাইপের কিছুটা হয় তাহলে এটা এক্স অ্যাক্সিসে একটা অ্যাঙ্গেল করা আছে আলফা ওয়াই অ্যাক্সিসে একটা অ্যাঙ্গেল করা আছে বিটা আর জেড অ্যাক্সিসে একটা অ্যাঙ্গেল করা আছে এটা গামা বোঝা গেছে তাহলে এক্ষেত্রে কি হয় গো দেখো কস আলফা হয় হচ্ছে এ এক্স বাই মড এ কস বিটা হয় হচ্ছে এ ওয়াই বাই মড এ কস গামা হয় হচ্ছে এ জেড বাই মড এ তাই তো এটাকে কি বলা হয় গো এটাকে বলা হয়েছে ডাইরেকশনাল কোসাইন মনে আছে তো এবং এবং কিছুই না কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা একক সমান হয় 1 হয়ে যায় আর অনেক সময় এগুলো থেকে সাইন গুলো বের করতে হয় ঠিক আছে তাহলে দেখ সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা যদি করি তাহলে হবে হচ্ছে এখান থেকে 3 আসবে একটা 3 মাইনাস 1 মানে 2 আসবে কিন্তু মানে কি করলাম বলতো কস স্কয়ার আলফা গুলোকে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা করে দিয়েছি পারবো তো পড়া এরকম ছোটখাটো ট্রিক অনেক সময় বলা হবে এবার একটু ডাইরেকশন নিয়ে ভাবো হ্যাঁ এটা আমাদের এক্স অ্যাক্সিস এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এবার এইটা হচ্ছে কোন ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর ঠিক আছে এবার দেখ এ ভেক্টরের সাথে এক্স অ্যাক্সিসের কোণটা হচ্ছে আলফা ঠিক আছে আর এ ভেক্টরের সাথে ওয়াই অ্যাক্সিসের কোণটা হচ্ছে বিটা বা তোরা বিটা একটু বেসিক্যালি 90 মাইনাস আলফা ইউজ করে করে অভ্যস্ত তো
আমি বলছি কি করবি না, 90 মিনিট অপেক্ষা করার দরকার নেই। যেটা বলবে ধর ধর এ ভেক্টর কি, ধর যদি এরকম একটা প্লেনের মধ্যেই হয় তাহলে এ ভেক্টর কে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তো দেখ এ এক্স মানে এই দুটা মানে এটা হচ্ছে আমাদের কাছে এ এক্স, এটা আমাদের কাছে এ ওয়াই। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কাছে এ ওয়াই, এটা আমাদের কাছে এ এক্স, কোনো সমস্যা আছে? কারণ তাহলে দেখ এ এক্স বাই মডে এটা হয়ে গেল দেখ কস আলফা, ঠিক একই ভাবে এ ওয়াই বাই মডে এটা দেখ হয়ে গেল কস বিটা। মানে আমি এটা বলতে চাইছি যে যে ডাইরেকশন বরাবর তোকে কম্পোনেন্ট বের করতে দেবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট অ্যাঙ্গেল বিটুইন দিস টু অ্যান্ড সিম্পল ফাইন্ড আউট কস অফ দিস অ্যাঙ্গেল অ্যান্ড মাল্টিপ্লাই ইট উইথ দ্য ভেক্টর ভ্যালু, মানে উইথ দ্য ম্যাগনিটিউড ভ্যালু। দেখ আলাদা করে মানে না তো কি হবে, আগে তোরা যেটা শিখেছিস কি কস আলফা সাইন আলফা করতি, তো মানে কস থিটা সাইন থিটা করতি, তো তুমি কোনটা কস থিটা কোনটা সাইন থিটা ভুলে যেত, একটা নেই মনে না। তুই যেটা করবি সেটা যে যে ডাইরেকশন বলবো তোকে বের করতে দেয় না, কেন সেই ডাইরেকশনের সাথে ভেক্টরের অ্যাঙ্গেলটা বের কর, ইউজ ইট। বোঝা গেছে? এটাতে অনেক ফাস্ট হয় প্রসেসটা। কারণ দেখ এখন বারবার করে বলছি আমাদের ওই টাইমটাই নেই আমাদের, ওখানে পরীক্ষার হলে বসে কিন্তু ভাবার কোনো টাইম নেই, যত ফাস্ট করবি তত বেশি অঙ্ক হবে, তত তোর নাম্বার বাড়বে। আর প্রত্যেকে বলছি নেগেটিভ পড়বি না, আমি পরে তোদের দু একটা গল্প বলবো নেগেটিভ পড়ে কি বিপদ হয়। এবার অনেকক্ষণ ধরে তো আমরা যোগ টোক গুলো করলাম, এবার কি করবো গুণ। তাহলে ভেক্টরের ক্ষেত্রে দুরকম প্রোডাক্ট হয়, তো দুরকম প্রোডাক্ট কেন হয় গো? হ্যাঁ মানে আর একটু ভালো করে বল, ঠিক বলি মানে এক্সাম্পল হচ্ছে এরকম যে দুটো ভেক্টরের তুই প্রোডাক্ট করছিস, প্রোডাক্ট করে তুই একটা স্কেলার ভ্যালু পাচ্ছিস, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আবার তুই এক দুটো গুণ করছিস, গুণ করে একটা ভেক্টর ভ্যালু পাচ্ছিস, মানে প্রোডাক্টটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। বোঝা গেছে? এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, মানে এবং সে প্রোডাক্টটা করা হয় হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, ঠিক আছে? এবং আশা করি তোমরা সবাই জানো এটাকে ভাঙলে পরে কি আসবে, ওই এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড আছে না? এবং দেখ অনেক ক্ষেত্রে যেটা সুবিধা হয়, ভালো করে বুঝি, তাহলে কস থিটাটা কি হলো, কস থিটাটা হলো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ইন্টু মড বি, তো ঠিক আছে? তাহলে দেখ এটা করার সময় এ ক্যাপ ডট বি ক্যাপ করতে হয় না, কিছু ক্ষেত্রে কিন্তু এটাও খুব ইফেক্টিভ হবে, মানে থিটাটা হচ্ছে কস ইনভার্স এ ক্যাপ ডট বি ক্যাপ আর কিছু না। এবং এটাই সব জায়গায় ইউজ করবি, মানে যে কোনো অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে দিস ইজ মোস্ট সুইটেবল কেস। এবং আশা করি তোরা জানিস যে এ ডট বি কখনো যদি জিরো হয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে থিটা 90 ডিগ্রি।
আরে ইফেক্টটা যদি হয় হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস জে ক্যাপ বি ইফেক্টটা যদি হয় হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জে ক্যাপ ঠিক আছে ওই আই জে ডট জে কে ডট কে লো বানায় না ঠিক আছে কারো সমস্যা করো এখান থেকে কিছু শর্টকাট ট্রিক ফিক্স দেখে নিবি একটু ঠিক আছে নেক্সট আরেকটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট তাই না বা ক্রস প্রোডাক্ট মানে মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্ট একটা ভেক্টর রাশি তো ভেক্টর রাশি বলে তো তাকে অবশ্যই ডাইরেকশন দিতে হবে বুঝা গেছে তাহলে এটা হয়ে গেল এন ক্যাপ এন ক্যাপটা কি হয় হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ এন ক্যাপের বলটা বেসিক্যালি কি সেটা হচ্ছে যে এন ক্যাপের ডাইরেকশনটা হচ্ছে এন ক্যাপ ইজ দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ দ্য টু ভেক্টরস মানে এ ভেক্টর এবং বি ভেক্টর যে প্লেনে আছে এরকম করে হলে সব পজিটিভ মানে যদি তোর তুই যদি এ ক্রস বি করিস মানে কি এ ক্রস বি করে এদিক থেকে দিকে আসছে তাহলে এটা মাইনাস মানে ওদিকে হবে বোঝা গেছে মানে এই যদি হয় তাহলে নেগেটিভ আর এই যদি হয় তাহলে পজিটিভ এটা মাথায় হয়ে যাবে একদম এই মানে এটা দেখা হচ্ছে কি মানে এই মানে ব্যাপারটা কি এটা কেউ এটা একটু ভুল দেখানো হচ্ছে এটা হচ্ছে এ ক্রস বি আর এটা হচ্ছে বি ক্রস এ মানে এটাকে এইভাবে দেখালে ভালো হতো এবার ঠিক আছে A cross B আর B cross A clear না clear না না বাইরে হবে না তো ভেতরে তো মানে A cross B বা B cross A cross B হলে বাইরে দিকে হবে ভিতর দিকে বাইরে ভিতর দিকে হবে A মানে B cross A হলে বাইরে দিকে হবে এই যে মনে নেই এই দেখ I G K I cross A হলে কি হবে ঠিক আছে সবারই কমপ্লিট গুড এরপরে হচ্ছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ও হ্যাঁ মানে এটা হচ্ছে আমাদের কাছে এ ভেক্টর এটা হচ্ছে আমাদের কাছে বি ভেক্টর তো তাহলে এইটুকু এরিয়াটা কত হইব হাফ অফ মড অফ এ ক্রস বি তো মনে পড়ছে তো এটা সামিম ঠিক আছে এটা আইডিয়া আছে তো এবার আমি যদি এটাকে একটু ওই যেটা বললাম যে প্যারালাল থিওরেম বলে ইউজ করি ঠিক আছে মানে এ ভেক্টরটা এদিক থেকে এদিক আছে
আমি এটাকে এদিক থেকে এদিকে করলাম, এই ভেক্টর এটাও এই ভেক্টর, আর বি ভেক্টর তো এদিক থেকে এদিকে আছে, আর বি ভেক্টর টাকে এদিক থেকে এদিকে করলাম, দেখ আরেকটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না? তাহলে দুটো ট্রায়াঙ্গেলের টোটাল এরিয়া কত হবে? নিশ্চয় বুঝতে পারি এই পুরো এরিয়াটা হবে হচ্ছে হচ্ছে ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর করতে পারি না? তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে এখানে একটা ভেক্টর বেরাবে, তার সাথে আবার এ ভেক্টর ক্রস করা মানে আবার একটা ভেক্টর বেরাবে, তার মানে এই রেজাল্ট একটা ভেক্টরিক্যাল কোয়ান্টিটি। তো কি বলছি ইরে, তাহলে এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ওকে, আরেকটা হচ্ছে দেখ, দেখ এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স সেভাবে নেই, মানে দুটো ভেক্টর গুণ হলো আবার একটা ভেক্টর সাথে গুণ করা হচ্ছে, বিভিন্ন ভাবে এটা করা হয় বিভিন্ন জায়গায় কাজে লাগে। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে দেখ এই রেজাল্ট কেছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার সাথে এ ভেক্টর ডট প্রোডাক্ট করছি মানে আরেকটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? তার মানে এটার রেজাল্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বোঝা গেছে? এটা কি বোঝায় একটু বলি, না একদম বি ক্রস সি টা কি বোঝায়, না বি ভেক্টরটা এদিক থেকে এদিকে আছে, সি ভেক্টরটা এদিক থেকে এদিকে আছে, বি ক্রস সি মানে এইটুকু এরিয়া তো, তার সাথে এ ডট প্রোডাক্ট করা হচ্ছে মানে চারিদিক দিয়ে এ গুণ হবে, তাই চারিদিক দিয়ে এ গুণ হয়, আলটিমেটলি এইরকম ব্যাপারটা না? সেটিং এ কন্ট্রোল করতে পারা সেটটা কোড দিয়ে কেন বন্ধ হলো, এতক্ষণ তো ঠিকই চলছে, কোন কারণে যদি ভলিউমটা জিরো হয়ে যায়, তার মানে কি ভলিউমটা নেই, মানে এ ডট বি ক্রস সি জিরো হয়ে যায় মানে কি ভলিউমটা নেই, তাহলে সেটা কখন হতে পারে বলতো? যখন তিনটা ভেক্টর কো প্ল্যানার হয়ে যাবে, একটা প্লেনই যখন থাকবে, অনেক সময় করতে দেয় তখন কিন্তু এটাই করবে, এ ডট বি ক্রস সি বের করবে, এবং এ ডট বি ক্রস সি বের করার একবারে রেডিমেড ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এ এক্স এ ওয়াই এ জেড পি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড, আর এ ক্রস বি মানে ওই নিচের ট্যাবলে করতে হতো, তার সাথে ডট করতে হবে মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের জায়গায় এ এক্স বি এক্স থেকে বসিয়ে দাম, বলো ক্লিয়ার হয়েছে করে নাও। এটা কিন্তু তোদের কাছে মানে নতুন, ক্লাস ইলেভেনে পড়েছে এটা? হ্যাঁ বল, ও ম্যাথামেটিক্সে করেছিস কিন্তু ফিজিক্সে করছিস, মোটামুটি যেটুকু ভেক্টর থেকে যেটুকু দরকার, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি ছাড়া, ভেলোসিটি সম্বন্ধে ব্যাপারগুলো বাদ দিয়ে বাকি সবই করিয়ে দিলাম, এবার কিছু অঙ্ক করা যায়।